বিশ্ব রেকর্ড গড়তে 41,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাভ দিলেন বাংলাদেশের আশিক চৌধুরী। বাংলাদেশের লাল সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি। 4,000 ফুটের কাছাকাছি আসার পর প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। শনিবার যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমানঘাটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। স্থানীয় সময় সকাল 8:30 বিমান থেকে লাভ দিলেও তারও 1 ঘন্টা আগে আকাশে উড়েছিলেন আশিকরা। এ সময়টা শরীর থেকে সব নাইট্রোজেন অপসারণের জন্য অক্সিজেন মাস্ক পরে বিমানে বসে থাকতে হয়েছে তাকে। আশিক চৌধুরীর এই উদ্যোগের নাম দ্য হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ আ ফ্ল্যাগ। সফল হলে দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ড ভাঙবেন তিনি। আশিক চৌধুরী যুক্তরাজ্যে 1 বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন। এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন, অর্জন করেন স্কাইডাইভারের লাইসেন্স। এ লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাইডাইভিং করতে পারবেন আশিক বলে জানা যায়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।